জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জিয়াগঞ্জে 800 মিটার লম্বা জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করা হলো 77তম স্বাধীনতা দিবসের দিন। এদিন জিয়াগঞ্জের একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ সংস্থার পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। এদিন প্রায় 1500-এরও অধিক ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেল জিয়াগঞ্জ শহরে। এর আগে 2018-তে 400 মিটার, 2019-এ 500 মিটার, 2022-এ 750 মিটার এবং এই বছর 2023-এ 800 মিটার দেশের মধ্যে সম্ভাব্য লম্বা জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করা হলো জিয়াগঞ্জ শহরে। জিয়াগঞ্জ তথা দেশের মধ্যে আজকে গৌরবের দিন, যেহেতু কেয়ার একাডেমি কম্পিউটার সেন্টার প্রতি বছরের ন্যায় এবছরও এক ঐতিহাসিক পদযাত্রা জিয়াগঞ্জের পদবয়ে পরিক্রমা করে ইতিমধ্যে শেষ করতে পেরেছি আমরা। তাই আগত সকল ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ। এত তাপদাহর মধ্য দিয়েও আমাদের এই র্যালি সম্পন্ন হয়েছে। এখানে প্রায় 1500-এর ওপরে ছাত্রছাত্রী আমাদের উপস্থিত হয়েছিল। সকলে মিলে আমরা সুষ্ঠুভাবে এটাকে সম্পন্ন করতে পেরেছি। তাই আগত পুনরায় আমি আবার জানাচ্ছি আগত সকল ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ। কেয়ার একাডেমি কম্পিউটার সেন্টার প্রতি বছর যে র্যালি অনুষ্ঠান করে থাকে, এবছর আমাদের 800 মিটারের জাতীয় পতাকা নিয়ে র্যালি অনুষ্ঠিত হলো, যেটা জিয়াগঞ্জ তথা আজিমগঞ্জ তথা গোটা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের কাছে একটা গৌরব হয়ে থাকলো।